আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, সম্মানিত দিনদার ভাই ভাই বোনেরা, আজ আমি অত্যন্ত চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলবো। বন্ধুরা, আমার সবকটি চ্যানেল মিলে প্রায় 6.5 লক্ষাধিক সাবস্ক্রাইবার। আলহামদুলিল্লাহ, আপনারা যারা আমার চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে করে চ্যানেলগুলোকে এতটা বড় করে দিয়েছেন, তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। তো বন্ধুরা, আমার এই লাখ লাখ সাবস্ক্রাইবার থেকে দৈনিক নানা রকমের ফোন পেয়ে থাকি, নানা রকমের কমেন্ট পেয়ে থাকি, নানা রকমের সমস্যা আপনারা আমার সাথে শেয়ার করে থাকেন। তো বন্ধুরা, আমার বেশ কিছুদিন পর্যন্ত আমার কিছু ভাই ও বোন স্বপ্নে কিভাবে যে কোনো গুপ্ত বিষয় জানা যায় এই বিষয়ে একটা ভিডিও আপলোড করার জন্য বারবার রিকোয়েস্ট করেছেন। অনেকে বলেছেন যে স্যার, একটা মেয়েকে বিয়ে করতে চাই, কিন্তু মেয়েটা ভালো না খারাপ, সতী না অসতী জানতে চাই, কিভাবে জানবো। অনেক মেয়েরা প্রশ্ন করতেছেন যে স্যার, এক জায়গা থেকে একটা প্রস্তাব এসেছে, ছেলেটি ভালো না মন্দ, সে কেমন, তার আচরণ কেমন হবে, আমি তার সাথে গিয়ে সুখী হতে পারবো কিনা জানবো কিভাবে। আবার কেউ কেউ এভাবেও বলেছেন যে স্যার, আমি বিদেশে থাকি, দেশে বসে আমার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে আছে কিনা, পরপুরুষের সাথে মেলামেশা করছে কিনা, কীভাবে জানবো। এভাবে নানাজন নানা রকম বিষয় জানার জন্য আমাকে মোবাইল করে থাকেন। আবার অনেকে অনেক সময় রিকোয়েস্ট করে থাকেন যে স্যার, এই বিষয়টি সম্পর্কে ভালো মন্দ একটা কিছু আপনি ইস্তেখারা করে জেনে আমাদেরকে জানিয়ে দেন। তো বন্ধুরা, আমার এই লাখ লাখ সাবস্ক্রাইবারের সবার ভালো মন্দ জানা এটা আসলে আমার একার পক্ষে তো নয়, বরং এরকম যদি আরও 10 জন আলেমও একত্র করি, তারপরেও কিন্তু আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে সবার ভালো মন্দগুলো জেনে আপনাদের জানানো সম্ভব নয়। সেজন্য বন্ধুরা, আমার আজকে ইস্তেখারার অত্যন্ত সহজ কয়েকটা পদ্ধতি নিয়ে আলোচনা করব, যে পদ্ধতিগুলো একটুখানি মনে রাখলে আপনি আপনার কাঙ্ক্ষিত বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে ঘুমের মধ্যেই জানতে পারবেন। তো বন্ধুরা, আমার বিষয়টি নিয়ে চিন্তার দরকার নাই, একদম সহজ কয়েকটা পদ্ধতি আমি শেখাবো। যদিও ইস্তেখারার আরও অনেকগুলো পদ্ধতি রয়েছে যেগুলো আসলে আলেম ওলামা ছাড়া আমল করা সম্ভব নয় এবং সেগুলো একটু কঠিন, সেজন্য সেগুলো আমি এড়িয়ে গেলাম। শুধুমাত্র সহজ আম জনতার জন্য যেগুলো একদম সহজ সেগুলোই আমি আজকে আপনাদের শেখাচ্ছি। তো বন্ধুরা, আমার ইস্তেখারার সব থেকে সহজ নিয়মটি হচ্ছে এরকম, আপনি এশার নামাজের পরে অজু করে পাক পবিত্র বিছানায় জায়নামাজ বিছিয়ে বসবেন, অর্থাৎ আপনি যে বিছানাতে ঘুমাবেন সেই বিছানার উপরই একটা পবিত্র জায়নামাজ বা যে কোনো একটা পবিত্র কাপড় বিছিয়ে বসবেন। অজুর সাথে আপনি একবার সুরা ফাতেহা, 3 বার সুরা কুল্লাল্লা এবং 11 বার দুরুদ শরীফ, যে কোনো দুরুদ শরীফ আপনি পাঠ করবেন। এই দুরুদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আপনি 41 বার আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি পাঠ করবেন, ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু, হে আলোক রশ্মি আলোক বর্তিকা, হে নূর হে নূর আলা প্রভু, এভাবে আপনি অর্থের দিকে খেয়াল করে করে পড়তে থাকবেন ইয়া নূরু। যখন আপনি ইয়া নূরু পড়বেন, তখন যে বিষয়টি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে জানতে চাচ্ছেন, স্বপ্নের মধ্যে দেখতে চাচ্ছেন, ওই বিষয়টি আপনার মাথার মধ্যে রাখবেন, মনের মধ্যে রাখবেন। যেমন ধরুন, আপনি একটা মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন, মেয়েটি ভালো না মন্দ, এই মেয়েটিকে বিয়ে করে আপনি সুখী হতে পারবেন কি পারবেন না, এই বিষয়টি আপনি জানতে চাচ্ছেন, তখন এই বিষয়টি আপনার মনের মধ্যে রেখে আপনি এভাবে পড়বেন, ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু। ধরে নেন, আপনার বাসার মাল কেউ চুরি করেছে, আপনি সেই চোরটাকে স্বপ্নে দেখতে চাচ্ছেন কিন্তু কোনোভাবেই আপনি তাকে দেখতে পারছেন না, তখন আপনি ওই একই নিয়মে ইয়া নূরু 41 বার পর্যন্ত পড়ে আবারও আপনি কয়েকবার দুরুদ শরীফ পাঠ করে আপনি ডান কাতে শয়ন করবেন, অর্থাৎ ডান কাত হয়ে ঘুমিয়ে পড়বেন। এভাবে আপনি যদি একদিনে না দেখেন, আপনি 7 দিন বা 21 দিন পর্যন্ত করতে থাকবেন। আমি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে ভরসা করে আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি যে আপনি স্বপ্নের মধ্যে অবশ্যই অবশ্যই বিষয়টি দেখতে পারবেন, ভালো অথবা মন্দ। যদি আপনি স্বপ্নে যা দেখেছেন তার অর্থটা বুঝতে না পারেন, তাহলে কোনো ভালো আলেমের পরামর্শ নেবেন, তাকে গিয়ে বলবেন যে আমি ইস্তেখারা করেছি, স্বপ্নের মধ্যে আমি এই বিষয়টি দেখেছি, ভালো নাকি মন্দ আপনি আমাকে একটু বলে দেন। তো বন্ধুরা, আমার দ্বিতীয় যে পদ্ধতি সেটিও অত্যন্ত সহজ একটা পদ্ধতি, আপনি ওই একই নিয়মে ঈশার নামাজের পরে 1 বার সুরা ফাতেহা, 3 বার সুরা কুল্লাল্লা, 11 বার দুরুদ শরীফ পাঠ করবেন, এরপরে 41 বার এই দোয়াটি পাঠ করবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
إليه راجعون إنا لله وإنا إليه راجعون বন্ধুরা আমার এই দোয়াটি 41 বার পাঠ করে আবারো কয়েকবার দরুদ শরীফ পাঠ করে ডান কাতে আপনি শয়ন করবেন। বিশেষ করে এই ইস্তিখারাটি চুরি হয়ে যাওয়া মাল ধরার জন্য, চোরকে ধরার জন্য, চোরকে স্বপ্ন দেখার জন্য। তো বন্ধুরা আমার দ্বিতীয় যে পদ্ধতি সেটিও অত্যন্ত সহজ একটা পদ্ধতি। আপনি ওই একই নিয়মে ঈশার নামাজের পরে একবার সুরা ফাতিহা, তিনবার সুরা কুল্লাহ, 11 বার দুরুদ শরীফ পাঠ করবেন। এরপরে 41 বার এই দোয়াটি পাঠ করবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরা আমার এই দোয়াটি 41 বার পাঠ করে আবারও কয়েকবার দুরুদ শরীফ পাঠ করে ডান কাতে আপনি শয়ন করবেন। বিশেষ করে এই ইস্তিখারাটি চুরি হয়ে যাওয়া মাল ধরার জন্য, চোরকে ধরার জন্য, চোরকে স্বপ্ন দেখার জন্য, অথবা আপনার ছেলে হারিয়ে গেছে কোথায় আছে সেটা দেখার জন্য, এরকম কোনো হারানো বস্তু খুঁজে বের করার জন্য সাধারণত এই ইস্তিখারাটি করতে হয়। তো বন্ধুরা আমার আপনি অন্য যে কোনো বিষয়ের জন্য এই ইস্তিখারাটি করতে পারেন। পবিত্র কোরআনুল কারীমের এই দোয়াটি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটি আপনি 41 বার পড়বেন। এরপরে আপনি দুরূদ শরীফ পড়তে পড়তে ডান কাতে শয়ন করবেন, কারোর সাথে কথা বলবেন না, হুরহাঙ্গামা করবেন না, একদম দরুদ শরীফ পড়তে পড়তে অথবা আল্লাহর নাম স্মরণ করতে করতে আপনি ঘুমিয়ে পড়বেন, ইনশাআল্লাহ আপনি আপনার কাঙ্ক্ষিত বস্তুটি দেখতে পারবেন। তো বন্ধুরা আমার তৃতীয় যে পদ্ধতিটির কথা আমি বলবো ইস্তিখারা, সেটিও সহজ, তবে যদি আপনি আলেম হন সেক্ষেত্রে একটু সহজ হয়। সেটি হচ্ছে এই একই নিয়মে পবিত্র এশার নামাজের পরে আপনি সুরাতুল ফাতেহা 1 বার এবং 3 বার সুরা ইখলাস অর্থাৎ কুল্লাহ সুরা এবং 11 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি 7 বার সুরা আলাম নাশরাহ লাকা সদরাক, এই যে সুরাটি, এই সুরাটি আপনি 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করা শেষ হয়ে গেলে এরপরে আপনি আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে আপনি ডান কাতে শয়ন করবেন এবং যে বিষয়টি জানতে চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই বিষয়টির কথা প্রার্থনা করবেন, যে আল্লাহ এই বিষয়টি আমাকে জানিয়ে দাও। এবং যখন আপনি ঘুমোতে যাবেন তখনও কিন্তু কারোর সাথে কথা বলতে পারবেন না, বারবার দুরূদ শরীফ পাঠ করবেন অথবা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে করতে আপনি ঘুম যাবেন ইনশাআল্লাহ। আপনি এভাবে যদি একাধারে 7 দিন পর্যন্ত করতে পারেন, যদি 7 দিনে না দেখেন 14 দিন, যদি তাও না দেখেন 21 দিন পর্যন্ত কোনো কঠিন বিষয়ের জন্য আপনি যদি এটা করেন, আপনি যেই হন না কেন ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন স্বপ্নে আপনার কাঙ্ক্ষিত বস্তুটি আপনাকে দেখিয়ে দেবেন। তো বন্ধুরা আমার আমি যে পদ্ধতিগুলো বললাম প্রত্যেকটা পদ্ধতি অত্যন্ত অত্যন্ত কার্যকর, এমনকি ওই যে প্রথম যে পদ্ধতিটি বলেছি ইয়া নুরু, এটাও অত্যন্ত সহজ এবং অত্যন্ত কার্যকর। তো বন্ধুরা আমার এছাড়াও নানা রকমের ইস্তিখারার পদ্ধতি রয়েছে, আজকে শুধুমাত্র সহজ পদ্ধতিগুলো জানালাম। এগুলোর মাধ্যমে আপনারা সত্যিকার অর্থে আপনার কাঙ্ক্ষিত বস্তুটি স্বপ্নযোগে দেখতে পারবেন। তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেকেরই অনেক কাজে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।